কুকুরদের নির্বীজকরণ করাতে গিয়ে হামলার শিকার হতে হয় পশুপ্রেমীদের। ঘটনায় অশোকনগর থানায় অভিযোগ দায়ের, ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ কুকুরদের নির্বীজকরণ করতে গিয়ে মার খেতে হলো পশুপ্রেমীদের, অশোকনগর থানায় অভিযোগ দায়ের। অশোকনগর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডের জামতলা এলাকায় একটি বাড়িতে অশোকনগর অ্যানিমেলস লাভার নামে একটি সংস্থা পথ কুকুরদের নির্বীজকরণ করার কাজ করছিলেন। অভিযোগ সে সময় ওই এলাকার বেশ কয়েকজন যুবক ওই সংস্থার মহিলা এবং পুরুষ কর্মীদের বলেন, কুকুরের নির্বীজকরণ করার জন্যে এলাকায় দুর্গন্ধ বের হচ্ছে, পাশাপাশি কুকুরের ডাকে তারা বিরক্ত হচ্ছেন। এই নিয়েই বচসা বেঁধে যায় স্থানীয় যুবকদের সাথে সংস্থার কর্মীদের। অভিযোগ এরপরই অশোকনগর অ্যানিমেলস লাভারের সদস্যদের মারধর করা হয়, মহিলাদেরও রেওয়াত করা হয়নি বলে অভিযোগ। ওই সংস্থার এক সদস্য জানান, পৌরসভা এবং বিধায়কের অনুমতি নিয়েই তারা এই কাজ করছেন। আমরা গত 10 জুলাই একটা সচেতনতামূলক একটা প্রোগ্রাম করি, যেখানে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, আমাদের চেয়ারম্যান সাহেব এবং আরও অনেক মানুষজন উপস্থিত ছিলেন। এবং সেদিনে আমরা বলি যে আমরা 16 থেকে 20টা কুকুরকে নির্বীজকরণ করাবো। কেন কি সামনেই ওদের প্রজননের সময়, সে সময় বহু কুকুর রাস্তায় চাপা পড়ে মারা যায়, সে কারণেই আমাদের এই উদ্যোগ। ক্যাম্পটা চালু হওয়ার পরদিন থেকেই আশেপাশের মানুষ আমাদেরকে প্রচণ্ডভাবে উত্তক্ত করতে থাকে, বিরক্ত করতে থাকে, আপনারা এখানে এই কাজগুলো করতে পারেন না, আপনারা ইল্লিগাল কাজ করছেন। এবং এমনকি আমাদের গ্রুপের মহিলা সদস্যদের এমনও বলা হয়, ক্যারেক্টার নিয়ে তাদের কথা বলা হয়, স্থানীয় লোকেরা এবং সকলেই তারা পুরুষ যারা মহিলাদেরকে মারধর করেন। যাতে দুর্গন্ধ না বের হয় তার জন্য সংস্থার পক্ষ থেকে ফিনাইল ব্যবহার করা হচ্ছে, দীর্ঘদিন ধরেই তারা এই কাজ করে আসছেন। পার্শ্ববর্তী যে ক্লাবের সদস্যদের বিরুদ্ধে অভিযোগ, সেই ক্লাবের সদস্যদের সাথে কথা বলতে গেলে দেখা যায় ক্লাবে তালা ঝোলানো অবস্থায় রয়েছে। ঘটনার সম্পূর্ণ বিবরণ জানিয়ে ইতিমধ্যেই অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেছেন অ্যানিমেলস লাভার নামের সংস্থাটি। ঘটনার তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ। পাড়া প্রতিবেশীরা আমাদের ওখানে উপস্থিত হয় এবং আচমকা দরজা খুলে তারা বলে যে এখানে যারা যারা আছে সবাইকে বার করো, ঘরটাকে তালা দিয়ে বন্ধ করো। তো আমরা কারণ জানতে চাওয়ায় আমাদের কাছে আমাদের এই প্রোগ্রামের অনুমতিপত্রগুলো দেখতে চাওয়া হয়। তো আমরা তাদেরকে জানাই যে আপনাদের অনুমতিপত্র দেখতে গেলে আপনারা প্রশাসনের সাথে যোগাযোগ করুন, কারণ আমরা ওনাদের থেকে অনুমতি নিয়ে আপনাদের এখানে কাজটা করছি। তো ওনারা তখন আমাদের উপরে চড়াও হয়ে এমনভাবে দাবি করতে থাকে যে আমরা এখানে নোংরা কাজ করছি, কোনো অনুমতিপত্রই আমাদের কাছে নেই। তো ওনারা তখন রীতিমতো উত্তক্ত করা সমস্ত কথাবার্তা আমাদের উপরে বলতে শুরু করেন এবং সেই সময় এমন একটা সিচুয়েশন তৈরি হয় যে হাতাহাতি পর্যন্ত ওনারা শুরু করে দেন। তো পুলিশ এফআইআরটা আজকে করে দিয়েছেন, এখন বলছেন ওনারা কেসটা দেখবেন। এরা এখানে একসাথে কুকুরের আওয়াজ আছে, কুকুরটা কুকুর থাকলে কুকুর ডাকবে, এটা তো বলে লাভ নেই। আর গন্ধের কথা যেটা এরা বলেছে প্রথম দিন এসে, কিন্তু গন্ধ তারা পটি পটি কিছুই 4-5 দিন করে না, এটা গন্ধটা আমার মনে হয়েছে ফালতু করা হয়েছে। আমরা যাতে এই কাজটা করতে পারি, এটা তো ভালো কাজই হচ্ছে, কুকুরদের সেবা করা, সেইলেশন ক্যাম্প হচ্ছে, এটা তো ভালোই, কাজটা আমরা করতে চাইছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, অশোকনগর।